মহিলাদের জন্য নামাজের ভিতরে মাথার চুল থেকে পা পর্যন্ত ঢেকে রাখা ফরজ। শুধুমাত্র মুখ, কপালের এই চুলের এখান থেকে থুতনি, গলা নয়, আর দুই কানের কান্নার মধ্যবর্তী যে মুখমণ্ডল এবং কবজি পর্যন্ত হাত, এর বাইরে কোনো জায়গা যদি খোলা থাকে, অন্ধকার ঘরে একা কেউ যদি কোনো মহিলা নামাজ পড়েন, তার যদি এইটুকু বাদে কোনো জিনিস খুলে যায়, যেমন মাথার কাপড় সরে যায়, চুল বেরিয়ে যায়, অল্প কিছু চুল বেরিয়ে যায়, অথবা কানের নিচে জুলফির চুল বেরিয়ে যায়, অথবা দুটো কানের দুই কান বা এক কান বেরিয়ে যায়, সরে যায় কাপড়, অথবা পিছনের মাথার চুল ঝুলে বাইরে চলে যায়, অথবা থুতমির নিচেই যে গলার অংশ এটা বেরিয়ে পড়ে, অথবা হাতের কনুই এসব জায়গায় বেরিয়ে পড়ে, অথবা পায়ের টাকনুর উপরে পায়ের উপরের পা নলা বেরিয়ে পড়ে, ওই মহিলার নামাজ হবে না। কারণ তিনি নামাজের ফরজ তরক করেছেন কাপড় থাকা সত্ত্বেও। কথাটা বুঝতে পেরেছেন? তাহলে শাড়ি পরে যারা নামাজ পড়েন মহিলারা, নামাজ কি হয়? শাড়ি হলো একেবারেই অনিসলামী পোশাক। মেয়েরা যারা এসেছেন নামাজ, শাড়ি পরে নামাজ পড়েন অনেকে, মেয়েদের শাড়ি পরে নামাজ অন্তত হবে না। কেন? কারণ মেয়েদের শুধু হাতের কবজি আর পায়ের পাতা আর মুখমণ্ডল এই তিনটা জায়গা বাদ দিয়ে বাকি সব জায়গা ঢেকে রাখা লাগবে। শাড়ি পরে নামাজ পড়লে অনেক সময় চুল বের হয়ে যায়, এই তলপেট দেখা যায়, আপনার নামাজ হবে না। আপনি এখন কষ্ট করে নামাজ পড়ছেন, নামাজ পড়ার জন্যে আলাদা পোশাক, যেটা সালোয়ার কামিজ মেয়েদের জন্য পারফেক্ট, হাতা পর্যন্ত থাকবে, পা পর্যন্ত লম্বা হবে, ছায়া ব্লাউজ নিচে থাকবে আর উপরে থাকবে আপনার ওড়না। নামাজ পড়ে যদি নাই হয় তো কষ্ট করে পড়ে দরকার কি? মেয়েদের পারফেক্ট পোশাক এইটা, আশা করি এগুলো বানিয়ে দেবেন। শাড়ি কেনার চাইতে অর্ধেক টাকা এগুলো হয়ে যাবে। একটা মহিলা পুরোটাই হচ্ছে পর্দার বিষয়, সে শাড়ি পরুক আর যাই পরুক, সে যেন কনফার্ম হয় যে আমার সারাটা শরীর ঢেকে আছে এবং সেটা এক্সপোজ হয়ে যাওয়ার সম্ভাবনা নাই, তাহলেই হলো। এখন শাড়ি যদি পরা হয় তাহলে স্বাভাবিকভাবেই তার পেট খালি থাকার সম্ভাবনা আছে, তাহলে আমরা বলবো এটার উপরে সলাতের জন্য আলাদা হিজাব পাওয়া যায়, সেই হিজাবগুলো উনি পরিধান করবেন একেবারে ঢিলে ঢালা, তাহলে শাড়ি পরে সলাত পড়তে সমস্যা হবে না ইনশাআল্লাহ। তবে মেয়েরা পায়ের পাতা ঢেকে সলা আদায় করবে, হাতের কবজি ঢাকতে হবে না, হাত খোলা থাকবে এবং মুখ খোলা থাকবে। এছাড়া পায়ের পাতা ঢেকে সলা আদায় করা উচিত এই মর্মে একটা হাদিস এসেছে উম্মু সালামা থেকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা কি সালোয়ার ছাড়া শুধু কামিজ পরে নামাজ পড়তে পারে? তখন আল্লাহ রাসূল বললেন, পারবে যদি তার পায়ের পাতাটা ঢাকা থাকে। তো এই হাদিস বোঝায় যে পায়ের পাতাটা ঢেকে রাখা জরুরি। কেন? কারণ সালোয়ার যদি থাকে তাহলে লজ্জাস্থান বা শরীরের অন্যান্য অঙ্গ খুলে যাওয়ার সম্ভাবনা নাই রুকু এবং সিজদায়। কিন্তু যদি সালোয়ার না থাকে, রুকুতে গেলে বা সিজদায় গেলে কাপড়টা উঠে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু সেটা যদি অনেক লম্বা হয়, পায়ের পাতা ঢেকে থাকে, তাহলে উঠে যাওয়ার সম্ভাবনা কম থাকে। আশা করি বুঝতে পেরেছেন। নামাজ পড়তে সময় তাদের কোনো বড় অন্যা সাথে নাই, শাড়ি কাপড় পরে অনেকে ঘরের মধ্যে নামাজ পড়ে ফেলে, অসম্ভব নামাজ আদায় হবে না। কোন কিতাবের? তিরমিজি এবং নাসাই 1300 নম্বর হাদিস। কোন কিতাবের? তিরমিজি এবং নাসাই 1300 নম্বর হাদিস। স্পষ্ট রাসূল বলেছেন, ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, লাম তুকবালু সলাত হাইদিন ইল্লা বি খিমারিন, যদি কোনো মহিলারা খিমার না পরিধান করে ওই সমস্ত মেয়েদের নামাজ আদায় হবে না। খিমার বলা হয় বড় ওন্নাকে, চুল থেকে ঢেকে রাখে, বর্তমানের যে ইগুলো পাওয়া যায় না, যে নামাজের যে পোশাক হেজাবগুলো পাওয়া যায় না, এগুলো পরে আসতে হবে। আর মসজিদে আসতে গেলে মুখ খুলে হাত খুলে সুগন্ধি মেরে একেবারে আতর লোহান মেরে মসজিদে আসা এটা নিষিদ্ধ, এটা হারাম, তার জন্য তাহলে মসজিদে আসা জায়েজ নাই। যদি আরেক ভাই প্রশ্ন করেছেন, মহিলারা যখন সালাত পড়বে তখন তাদের কি পায়ের পাতা ঢাকতে হবে? হ্যাঁ, মহিলারা যখন সালাত পড়বে তখন সে সম্পর্কে রয়েছে, নাম এজা কুন্না সাবেগাতিন তুকত্তি জোহর আকদামিহিন্না, সহিহ ফিকহ সুন্নাহ গ্রন্থে হাদিসটি বর্ণনা করা হয়েছে।
এক ব্যক্তি প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, একজনকে প্রশ্ন করা হলো যে জামা গায়ে দিয়ে সালাত পড়লে কি সালাত হবে মহিলাদের কামিজ গায়ে দিয়ে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন যে হ্যাঁ, যদি সে কামিজটা এত লম্বা হয় যে তাদের পায়ের পাতা সহ ঢেকে ফেলে তাহলে তার জন্য ওই কামিজ পরে সালাত পড়া বৈধ হবে। নামাজের জন্য মহিলাদের পোশাক কেমন হওয়া উচিত? খুব ভালো প্রশ্ন করেছেন, আলহামদুলিল্লাহ। আপনারা শুনে রাখুন, মহিলাদের পায়ের যে উপরের পাতা, বুঝতে পারছেন, এই যে পায়ের পাতা, এই পায়ের উপরের পাতা ঢাক ঢেকে থাকা লাগবে, পুরো শরীর সহ পায়ের পাতা পর্যন্ত ঢেকে সালাত আদায় করতে হবে। কথা কি বুঝতে পারছেন? এই জিনিসটাই কেউ করে না, অনেকেই পায়জামা পরে সালাত আদায় করে, কিন্তু মানে টাকনু থেকে নিয়ে পায়ের উপরের পাতা কি থাকে? ফাঁকা থাকে। আল্লাহর নবী কড়া ভাবে নিষেধ করেছেন, যাদের পায়ের উপরের পাতা ফাঁকা থাকবে তাদের সালাত হবে না, পুরো শরীর ঢাকা থাকবে, তার মধ্যে বিশেষ করে পায়ের উপরের পাতা ঢেকে রাখা লাগবে, এটা যেন খেয়াল থাকে। তো শাড়ির কথা আসে, শাড়ি একদম নিষিদ্ধ, শাড়ি কোনো মুসলমানদের পোশাক হতে পারে না। পেট খালি, পিঠ খালি, আরো কত কিছু খালি, তাই না? শেষ পর্যন্ত পা খালি, মাথা খালি, সবে খালি, কেন কি পড়ছে এটাই বোঝা গেল না। শাড়ি কেন পরে আমার বুঝে আসে না, শাড়ি পরার কোনো কারণ আমার বুঝেই আসে না। এটা কোনো মুসলিমদের পোশাক হতেই পারে না, এটা কোনো মুসলিম নারীর পোশাক হতেই পারে না। মুসলিম নারীর পোশাক হবে ওইটা যেটা সারা শরীর ঢাকবে, সেটা মেক্সি হইতে পারে, মেক্সি ভালো, যেটা হাত পর্যন্ত অথবা ইদি পর্যন্ত কাজের সময় উঠে রাখলে আবার কাজ করলেও কিন্তু পা পর্যন্ত, এটা মেক্সি হতে পারে, কিন্তু কখনো শাড়ি কোনোদিন মুসলিম নারী পোশাক হতে পারে না। এটা তারাই সাধারণত এখন পরে, যারা রাস্তা রাস্তায় ঘুরে বেড়ায়, শরীর দেখে বেড়ায়, এরা যে লজ্জা শরম নাই, নির্লজ্জ নারীরা তারা শুধুমাত্র এই কাপড়গুলি পড়তে পারে, কোনো ভালো মানুষ এগুলি পড়ে না। বিয়ের মধ্যে শাড়ি দেওয়ার জন্য যারা ব্যস্ত হয়ে পড়ে, শাড়ি পাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে, তারা সবই কিন্তু নির্লজ্জ, লজ্জাহীন। শাড়ি পরলে উপরে যদি কোনো বোরকা পরে থাকে তাহলে আচ্ছা, ভিতরে যাই ভরা হচ্ছে না, বোরকা বেঁধে শাড়ি ভরা যায় যে না কোনোভাবেই। এই মাসলা দ্বারা স্পষ্ট হয় যে আমাদের দেশের মহিলারা যদি শাড়ি ব্লাউজে নামাজ পড়ে, এই নামাজ হবে? হ্যাঁ বলেন, শাড়ি ব্লাউজে নামাজ পড়ে তা নামাজ হবে? নামাজ হবে না। কারণ শাড়ি ব্লাউজে যতই সতর্কতা অবলম্বন করুক না কেন, যখন রুকুতে যাবে অথবা যখন সেজদায় যাবে তখন ডান দিক থেকে বাম দিক থেকে কিছু অংশ তো অবশ্যই খুলে যাবে, বিশেষ করে আজকালকার যে ব্লাউজ। তাহলে এই শাড়ি ব্লাউজে নামাজ পড়া জায়েজ হবে না, অসতর্কতা। নামাজের যে কোনো অবস্থায় যদি শরীরে কিছু অংশ খুলে যায়, এই চেহারা মুখমণ্ডল ছাড়া আর হাত পা ধরে নিলে ইখতিলাফ যখন আছে যে হাত আর পা ছাড়া, তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে মহিলাদের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শোনাই, এতক্ষণ তো মাসলায় বললাম আর ওলামাদের উক্তি বললাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইখবারুল্লাহু সালাতা হাইযিন ইল্লা বিখিমারিন, আল্লাহ পাক সাবালিকা মেয়ের নামাজ কবুল করবে না। হাইজ মানে যে হাইজের বয়সে পৌঁছে গেছে, মাসিক ঋতুর বয়সে পৌঁছে গেছে, কে হাইজ বলা হয়েছে। আর হাইজ মানে যদি ঋতুবতী হয়, ঋতুবতী অবস্থায় নামাজই নেই। তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হাইজ মেয়ের নামাজ আল্লাহ কবুল করবেন না, অর্থাৎ যে হাইজের বয়সে মাসিক ঋতুর বয়সে যে মেয়ে পৌঁছে গেছে তার নামাজ কবুল হবে না। তাহলে এর দ্বারা বোঝা গেল যে মেয়ে এখনো নাবালিক হয়ে আছে, এখনো মাসিক ঋতু আসেনি, তার জন্য ভিন্ন, তার জন্য এই মাসলা জরুরি না। কি মাসলা? যে আল্লাহ পাক নামাজ কবুল করবেন না সাবালিকা মেয়ের, ইল্লা বি খেমারিন, বিনা ওড়না ছাড়া, খেমার ছাড়া। খেমার বলা হয় এমন লম্বা চওড়া প্রশস্ত চাদরকে যাতে শরীর পুরো মহিলাদের ঢেকে নেই, বা যে শরীরের যে অংশগুলি ব্লাউজ শাড়ি পরার পরে খুলে আছে বা খুলে যাওয়ার আশঙ্কা আছে সেগুলিকে ঢেকে নেই। খেমার, খেমার ওড়না আমরা বলছি, খেমারের তর্জমা হচ্ছে বাংলা উর্দুতে ওড়না।